নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। মঙ্গলবার আউশগ্রামে শিবদা মাছের প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডবিশ ব্লকের উপকৃত অঞ্চলের কুলে বাজারের শাসক দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। খণ্ডবিশ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। অসুস্থ হওয়ায় এক ছাত্রী হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দিল সোমবার। কাটোয়া 2 নম্বর ব্লকের তাঁতিপাড়ায় কমিউনিটি স্টেড নির্মাণের কাজ শুরু হয়েছে। সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বাসের ছাদে পরীক্ষার্থী সহ মানুষজন যাতায়াত করছে প্রতিনিয়ত। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চলে আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার আউশগ্রামে শিবদা মাছের প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে সভাস্থল ঘুরে দেখলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে যাতে কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সচেষ্ট স্থানীয় প্রশাসন। আর মাত্র কয়েক ঘন্টার পর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে আসছেন আউশগ্রামে শিবদা মাঠে। মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য প্রকাশ্য জনসভা বাতিল করা হয়েছে। এদিন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুটু সহ প্রশাসনিক ব্যক্তিরা সভাস্থল পরিদর্শনে যান। প্রশাসনিক ব্যক্তিরা জানান, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সভাস্থলের কাছেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে ঘুষ করা কলেজ মাঠে একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। চিকিৎসায় হেলিপ্যাডে এক গেট ট্রায়াল আছে। ববন হংস কোম্পানি 12টার সময় হয়েছে যে বেহালা ফ্লাইং এখান থেকে ছাড়ার জন্য ডিএম স্যার মেল করে বলেছে আমাদের ইঞ্জিনিয়ার দিদার উড়িকে, এবং তার চূড়ান্ত প্রস্তুতি আমাদের শেষের দিকে। তার জন্য ফায়ার ব্রিগেড বা ওদের অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স যে ডেকারাম আছে যে সেগুলো সব ইতিমধ্যেই দেখছিলাম না যে এখানে হাজির হয়ে গেছে তারা। এটা হচ্ছে যে বিকল্প একটা হেলিপ্যাড আমাদের ইউজ করা কলেজ মাঠে করা হয়েছে। সবসময় সুপার ভিভিআইপিদের জন্য দুটো করে হেলিপ্যাড করতে হয়। আবহাওয়ার কারণে যদি এখানে না নামতে পারে তাহলে ওখানে নামার কমিশন করা হয়েছে। এটা হচ্ছে হেলিপ্যাড সংক্রান্ত। এদিকে আপনার ব্যারিকেডিং যে থাকবে, যে মুখ্যমন্ত্রী যে আসবে, এটা তো প্রশাসনিক বিশেষ কোনো জনসভা হবে না। মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জন্য মুখ্যমন্ত্রী একটা সভাধিপতি থ্রু দিয়ে বার্তা পাঠিয়েছে যে আমাদের যে হেলিপ্যাডকে সংলগ্ন করে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, ব্যারিকেডের মধ্যে জনগণ হচ্ছে যে থাকবে, তাদের হচ্ছে যে গ্রাম থেকে বা এই এলাকা থেকে যে মানুষ আসবে তাদের দূরে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। গাড়ি প্রশাসনিকভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে হচ্ছে যে মুখ্যমন্ত্রী আসবে, ওনারা ব্যারিকেডের মধ্যে কেউ ঢুকবে না, সব ব্যারিকেডের মধ্যে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওরা সম্মান জানাবে, দেখবে, হাত নাড়বে ইত্যাদিগুলো করবে। এবারে ওখানে স্টেজে গিয়ে প্রশাসনিক মিটিং হবে। প্রথম স্টেজটা তো খুব সুন্দরভাবে করা হয়েছে, গোটা স্টেজটা সেন্ট্রাল এসি থাকে, এবং এই মিটিংটাতে পাবলিক নট অ্যালাউড। ভিডিও মিনিমাম হচ্ছে ভিডিও ওসি দিয়ে আরম্ভ হবে, এবং মন্ত্রী, এমএলএ, এমপি, সভাধিপতি, পঞ্চায়েত সমিতি হচ্ছে সভাপতি, এবং পৌরসভার চেয়ারম্যানদেরকে এখানে ডাকা হয়েছে। প্রশাসনিক সভায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। শুধুমাত্র প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, সাংসদ, মন্ত্রী, বিধায়ক, পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ ও পৌরসভার জনপ্রতিনিধিগণ এই সভায় যোগ দিতে পারবেন। সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খণ্ডঘোষ ব্লকের উখরিত অঞ্চলের কুলে বাজারে শাসক দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কর্মসূচি ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এখানে মঞ্চে উপস্থিত মহিলা সমিতির নেত্রী মরিয়মদি, এখানে উপস্থিত আমার ভাই অম্র, এখানে উপস্থিত আমার অপূর্বদা, এবং এখানে উপস্থিত আমার চৈতদা গ্রামের
শাসক দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ ব্লকের উকৃত অঞ্চলের কুলেবাজারে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। দলীয় নেতৃত্ব এদিন জনগণের সম্মুখে তাদের কাজের খতিয়ান তুলে ধরেন। খণ্ডঘোষ ব্লকের কার্যকারী সভাপতি প্রণক্তা, তৃণমূল নেতা শেখ হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে পরিপূর্ণতা দেন। অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপস্থিত আছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আমাদের অভিভাবক মাননীয় প্রণব্দা মহাশয়, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মাননীয়া মরিয়ম বেগম শেখ মহাশয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সিপিএম কংগ্রেস এবং বিজেপিকে বিপুল ভোটে এবং বিপুল আসনে পরাস্ত করে আমাদের উকৃত অঞ্চলে উকৃত জীবিতে আমাদের এইখানেতেই আমাদের মিটিংটা আজকে হলো। কি উপলক্ষে এই মিটিং? আজকে উপলক্ষে হলো বলতে আমাদের যে সারা বছর মানে পাঁচ বছর আমরা যে পঞ্চায়েত সেই চালিয়েছি এবং হচ্ছে আগামী দিনে যে গ্রাম পঞ্চায়েতের যে আমাদের ভোট সেই পঞ্চায়েত নির্বাচনের জন্য আজকে মানুষকে আমরা বার্তা দিতে চাই যে আগামী আমরা বিগত দিনে আমরা কী কী উন্নয়ন করেছি সেটা সম্বন্ধে আমাদের তুলে ধরা হলো এবং আগামী দিনে কী করব এবং আমাদের সঙ্গে মানুষ কতটা আছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন এবং মানুষকে আমরা বার্তা দিতে চলেছি এবং মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়ন সেই উন্নয়ন আমরা মানুষের মধ্যে দিতে পেরেছি এটাই আমরা করব। কে কে উপস্থিত আছে আজকে? আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ ব্লকের কার্যকরী সভাপতি প্রণক্তা মহাশয় এবং হচ্ছে আমাদের এখানে সমাজসেবী লুৎফর মাস্টার এবং হচ্ছে আমাদের উকৃত জিপির মানে সমস্ত নেতৃত্ববৃন্দ। উকৃত থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চলে যাব পরের খবরে। খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। বর্তমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির খণ্ডঘোষ শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ভর্তি থাকার রোগীদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গৃহীত হয়। খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। বর্তমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির খণ্ডঘোষ শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ভর্তি থাকা রোগীদের মুখে হাসি ফুটিয়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি গৃহীত হয়। আমাদের সদর বর্ধমান ওয়েলফেয়ার সমিতির সংগঠন যে আমাদের শাখা খণ্ডঘোষের পক্ষ থেকে খণ্ডঘোষ স্বাস্থ্যকেন্দ্রে রোগীদেরকে একটু ফল বিতরণ অনুষ্ঠান আমরা কর্মসূচি নিয়েছি। এই অনুষ্ঠানে আমরা আমাদের খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাঘ মহাশয়কে আমরা পেয়েছি এবং আমাদের যে বর্ধমান জেলা পরিষদের সদস্য ফাগুন দাকও পেয়েছি। আমাদের মাস্টারমশাই এসেছেন, আমাদের গোলাম দাও আছেন মুস্তাফা, আর সাথে আমাদের স্বর্ণশিল্পী ভাইয়েরাও আছেন। আমরা এই কর্মসূচি করেছি, ডাক্তারবাবুকেও নিয়েছিলাম, আগামী দিনে আরও কর্মসূচি করবো এইরকম আমাদের ইচ্ছা আছে। এই ধরনের কর্মসূচি হঠাৎ নিলেন কেন? এই ধরনের আমাদের বর্ধমানের যে সদর ওয়েলফেয়ার সমিতির যে সম্পাদক স্বরূপবাবু আগামী 23 ফেব্রুয়ারি রক্তদান শিবির করেছে, ওনার কিছু করার মানসিকতা সবসময় থাকে, আমাদেরকে বলেন যে তোমরাও মানুষের পাশে থেকে কিছু কাজ করো, তাই আমরা এখানে শাখার তরফ থেকে এই ফল বিতরণ অনুষ্ঠানটা আয়োজন করেছি। ওয়েলফেয়ার সমিতির খণ্ডঘোষ শাখার পক্ষ থেকে আমরা আজকে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে সমস্ত রোগীরা অ্যাডমিশন আছেন মানে ভর্তি আছেন সেই সব রোগীদেরকে আমাদের স্বর্ণশিল্প সমিতির পক্ষ থেকে কিছু ফলমূল তাদের হাতে আমরা তুলে দেব। এই কর্মসূচিতে আমরা যেমন আমাদের খণ্ডঘোষ শাখার সমস্ত স্বর্ণশিল্পীদের পাশে পেয়েছি সেরকম আমরা পাশে পেয়েছি এলাকার বিধায়ক নবীনচন্দ্র মহাশয়কে, নবীনচন্দ্র বাগ মহাশয়কে, এছাড়াও আমরা পেয়েছি জেলা পরিষদ সদস্য অপার্থিব ইসলাম মহাশয়কে, বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবী প্রণবদাকে আমরা পেয়েছি, আরও বিশিষ্ট মাস্টারমশাই।
দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মূল স্লোগান হচ্ছে যে মানুষের পাশে মানুষের সাথে। আমাদের সেই স্লোগানকে নিয়ে আমরা আমাদের যারা জনপ্রতিনিধি আছে এবং আমাদের যারা নেতৃত্ব আছেন তারা সবসময় সেই স্লোগানকে সামনে রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করে। আজকে আমাদের খণ্ডঘোষে হচ্ছে আপনার বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির যে খণ্ডঘোষ শাখা আছে সেই শাখার উদ্যোগে আজকে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে কিছু ফল বিতরণ করলো। এই ফল বিতরণ করার জন্যে ওদের যে শাখা আছে ওদের যে সংগঠন আছে সেই সংগঠনকে আমার পক্ষ থেকে একটা আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন এই স্বাস্থ্যক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে জোয়ার নিয়ে এসেছে সেটা আমরা বিগত 34 বছর দেখেছি। সেই 34 বছরের স্বাস্থ্যক্ষেত্রে বেহাল অবস্থা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের এই যে খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে গত কয়েকদিন আগে আমরা আমাদের পক্ষ থেকে আমার নিজস্ব উদ্যোগে আমি আমার দিদিকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রীকে প্রপোজাল দিয়েছি এই হাসপাতাল আমরা মডেলাইজ করার জন্যে আমাদের 30টা সিট করা এবং তার সঙ্গে বাচ্চাদের একটা ডাক্তার নিয়ে আসার সেই প্রপোজাল আমরা জমা দিয়েছি। সেই কাজ অতি শীঘ্রই আমরা শুরু করব এবং আমাদের প্রপোজাল জমা পড়েছে সেই প্রপোজালের কাজ শুরু হয়েছে। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, সমাজসেবী প্রণব তা, স্বর্ণশিল্পী কমিটির নেতৃত্ব সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। এদিন আয়োজকদের পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা সুমন কুণ্ডুর হাতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারতে খুব ভালোই লাগছে, কিন্তু এর পিছনে একটা কারণ হলো মাননীয় বিশ্বজয়ী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যে দুস্থ মানুষের পাশে থাকা, বঞ্চিত মানুষের পাশে থাকা, নিপীড়িত মানুষের পাশে থাকা, তারই অনুপ্রেরণায় আজকে আমাদের বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির তার অনুপ্রেরণায় অনুপ্রেরণিত হয়ে আজকে তারাও শিখেছেন যে দুস্থ মানুষের পাশে বঞ্চিত মানুষের পাশে কীভাবে থাকতে হবে। কারণ সারা ভারতবর্ষে এখন ব্যবসাদার থেকে কৃষক থেকে খেতমজুর থেকে সাধারণ মানুষ থেকে নিম্ন মধ্যবিত্ত থেকে যে জনবিরোধী নীতি কেন্দ্র সরকার চালিয়েছেন সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সারা ভারতবর্ষ ছুটে বেড়াচ্ছেন আজকে আমাদের বিশ্বজয়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অনুপ্রেরণাতে আজকে প্রত্যেকটা জায়গাতে যে যেরকমভাবে পারছেন যে সেই নেত্রীর আদর্শকে তুলে ধরা এবং মানুষের পাশে থাকা আজকে সেই রকমই একটা বিষয়কে তুলে নিয়ে আজকে যে আমাদের খণ্ডঘোষের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে যে দুস্থ রুগীরা আছেন আজকে হয়তো তাদের ক্ষমতা নাই যে ফল কিনে খাওয়ার মতো হয়তো অনেক পেশেন্ট আছেন। সেই জন্য সেই ব্যবসাদাররা মনে করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে শিশু থেকে আরম্ভ করে আজকে যিনি জন্মাচ্ছেন ভূমিষ্ঠ যেমন হচ্ছেন ঠিক যিনি শ্মশানেও চলে যাচ্ছেন বয়সের ভারে আজকে সেই প্রত্যেকটা মানুষের পাশে যেমন মুখ্যমন্ত্রী রয়েছেন সেই জায়গায় পশ্চিমবাংলার মানুষ তো আছেনই তার পাশে, সেই সাথে সাথে সারা ভারতবর্ষের মানুষকে আজকে তিনি অনুপ্রেরণা যুগিয়েছেন যে দুস্থ মানুষের পাশে থাকতে হবে। সেই জন্য বলার অপেক্ষাই থাকে না যেখানে যেরকম ধারা দেখছেন ব্যবসাদার থেকে কৃষক থেকে খেতমজুর থেকে গরিব মানুষ থেকে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন তাদের। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। অসুস্থ হওয়ায় এক ছাত্রী হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দিল সোমবার। মাথার যন্ত্রণা নিয়ে সে রবিবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টায় কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পরীক্ষা দেয় অসুস্থ ওই ছাত্রী। প্রশাসনিক তৎপরতায় অসুস্থ এক মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল। অসুস্থ ওই ছাত্রীর নাম রিঙ্কু ঘোষ। বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলের ওই ছাত্রীর পরীক্ষা সিট পড়েছিল বাঁকুড়া শহরের বড় কালীতলা গার্লস হাই স্কুলে। কিন্তু রবিবার সন্ধ্যায় প্রচণ্ড মাথার যন্ত্রণা নিয়ে ওই ছাত্রীটিকে ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে। অসুস্থ ছাত্রীটির পরিবার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারাই জেলা স্কুল পরিদর্শক ও মাধ্যমিক পরীক্ষা নিয়ামকের সঙ্গে যোগাযোগ করে ছাত্রীটিকে পরীক্ষায় বসার সুযোগ করে দেন। সোমবার কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় অসুস্থ ওই ছাত্রী। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। কাটোয়া 2 নম্বর ব্লকের তাঁতিপাড়ায় কমিউনিটি শেড নির্মাণের কাজ শুরু হয়েছে। আনুমানিক 9,247 টাকা ব্যয় তৈরি হচ্ছে এটি। এর উদ্যোগে স্বাগত জানিয়েছেন সকলে।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রামের অধীনে তাঁতিপাড়ায় কমিউনিটি শেড নির্মাণের কাজ শুরু হয়েছে। চতুর্দশ অর্থ কমিশনের তহবিল থেকে আনুমানিক 9,247 টাকা এই কাজে ব্যয় হবে। গত 11 ফেব্রুয়ারি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কমিউনিটি শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরকম পঞ্চায়েত আমাদের আর কতগুলো তৈরি হয়েছে? আমরা প্রথম এটা একটা জায়গার আমরা পাইনি, এখানে জায়গা পেয়েছি বলে আমরা বিভিন্ন জায়গার চেষ্টা করছি, যদি বিভিন্ন জায়গা হয় আমরা এরকম আরও দু তিনটে তৈরি করবো। সোমবার কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তিময় চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য গৌতম ঘোষাল সহ অন্যান্যরা। নির্মাণ সহায়ক দীপ্তিময় চ্যাটার্জি জানান, আরও 2 থেকে 3টি কমিউনিটি সেট নির্মাণের কথা আছে। কমিউনিটি সেট তৈরি হয়ে গেলে সাধারণ মানুষ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে। এলাকাবাসীরা পঞ্চায়েতের এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। উদ্বোধন করেছিলেন কে? আমাদের এলাকার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আচ্ছা, এই কাজটা হলে গ্রামের মানুষ কীভাবে উপকৃত হবে? কী হচ্ছে যে গোষ্ঠী বা জনগোষ্ঠী বা সাধারণ মানুষ এখানে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন সংস্কৃতিমূলক অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক যে উপাচার সেগুলো তারা করতে পারবে। গোষ্ঠী মহিলাদের প্রশিক্ষণ দেওয়া যাবে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ অন্তত আশ্রয় নিতে পারে। আচ্ছা, আমাদের এই পঞ্চায়েতে এরকম কটি তৈরি হয়েছে? আমাদের এই পঞ্চায়েতে আমরা ইতিপূর্বে একটি তৈরি করেছি বিধায়ক তহবিলের টাকা ঘোড়ানোর গ্রামে, এটা আমডাঙ্গা গ্রামে আমরা আবার তৈরি করছি। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে বাসের ছাদে পরীক্ষার্থী সহ মানুষজন যাতায়াত করছে প্রতিনিয়ত। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা শাসক। প্রশাসনের প্রচার সত্ত্বেও মানুষজনের মধ্যে কবে সচেতনতার উদয় হয় সেদিকে তাকিয়ে সকলে। প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে বাসের ছাদে যাত্রী নিয়ে যাতায়াত চলছে, বাদ যাচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ ব্যাপারে পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, বাস মালিকদের এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, বাসের ছাদে যেন যাত্রী তোলা না হয়। পরিবহন দপ্তর থেকে এ ব্যাপারে নজরদারি চালানো হচ্ছে। এরপরও কোনো বাসে যদি ছাদে যাত্রী নিয়ে যাওয়া আসা করে তাহলে সেই সব বাসের পারমিট বাতিল করা হবে। শুধু প্রশাসনের নজরদারিতে এটা সম্ভব নয়। মানুষ যদি সচেতন না হয় তাহলে তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে বলে মত প্রকাশ করেন ওয়াকি বহাল মহল। ছাদের উপরে যারা বসে যাতায়াত করে তাদের আমরা আগেও করেছি, রেড করেছি, ফাইন করেছি, আবার বলছি এটা বাস যারা পারমিট নিয়েছে তাদের দায়িত্ব কি কেউই ছাদে বসবে না, ফাইন তাদের উপরেই হবে। মানুষদেরকেও যারা বসছে তাদেরকে আমি অনুরোধ করছি কি তাদের জীবন একটু তারা রিস্কে দিচ্ছে, সেটা করা উচিত নয়। কিন্তু আমরা মাঝে মাঝে রেড চলাই, আমরা আবার এখানেও রেড করবো আর আমরা ফাইন করবো। ফাইন কিন্তু যারা ওনার আছে, যাদের দায়িত্ব আছে ঠিক মতো চালানো, তার উপরেই হবে। তো সবাইকে অনুরোধ কি এইরকম জিনিসটা যেন না করে। কিন্তু দেখা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার্থী তারা ছাদে বিশেষ করে চেপে যাচ্ছে, সেই বিষয়ে আমি যারা মাধ্যমিক পরীক্ষার্থীদেরকেও বলছি প্লাস সবাইকে বলছি, প্রত্যেক পাবলিককেও বলছি কি আপনারা কাইন্ডলি বসে উঠবেন না। সঙ্গে সঙ্গে যারা বাস মালিক আছে তাদেরকেও বলছি দায়িত্ব কিন্তু তাদের, কেউ যেন বসাতে না উঠে। তারা পারমিট নিয়েছে, তারা এই পারমিট নিয়েছে কি সুষ্ঠুভাবে এই পরিষেবাটা রান করবে, আর কিছুই হলে কিন্তু ব্যবস্থা আমরা তার বিরুদ্ধেই নেবো, আর ফাইনটা কিন্তু তাদের উপরে হয়। তো তাই জন্য আমি বলছি আমরা স্ট্রিক্ট অ্যাকশনটা নেবো, ফাইন যাদের উপরে আছে যদি দরকার হয় আমরা পারমিটটাও ক্যান্সেল করবো, কিন্তু
এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। আসছে পরের খবরে। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কাটোয়ার থানার 18 নম্বর ওয়ার্ডের স্টেশন বাজার এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার 18 নম্বর ওয়ার্ডে স্টেশন বাজার এলাকায় এক ব্যক্তির বাড়িতে সর্বস্ব চুরি হয়ে যায়। বাড়ির মালিক গোবিন্দ বৈরাগ্যের অভিযোগ, কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে সোনা কাঁসা পিতল ও নগদ 50,000 টাকা চোরেরা নিয়ে যায়। চুরি যাওয়া জিনিস উদ্ধারের জন্য কাটোয়া থানায় গোবিন্দ বৈরাগ্য লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। মঙ্গলবার আউশগ্রামে শিবদা মাঠে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষ ব্লকের উপকৃত অঞ্চলের কুলেবাজারের শাসক দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। অসুস্থ হওয়ায় এক ছাত্রী হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল সোমবার। কাটোয়া 2 নম্বর ব্লকের তাঁতিপাড়ায় কমিউনিটি স্টেড নির্মাণের কাজ শুরু হয়েছে। সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বাসের ছাদে পরীক্ষার্থী সহ মানুষজন যাতায়াত করছে প্রতিনিয়ত। চুরির ঘটনা কিছু চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।